একটু কাজটা বন্ধ করে হেডফোনটি কানেক্ট করুন এবং মন দিয়ে কথাটি শুনুন। একটি রিক্সাওয়ালা, তার একটি মেয়ে ছিল। একদিন মেয়েটি রাস্তায় একটি বড় শপিং মলে একটি জামা দেখিয়ে তার বাবাকে বলল, বাবা ওই যে জামাটা দেখছো ওটা আমাকে কিনে দেবে? কিন্তু মেয়েটির মা জানে তার বাবার কাছে কোনো টাকা নেই। কিছুদিন পর মেয়েটির জন্মদিনে তার বাবা সেই জামাটি তার মেয়েকে গিফট করে। মেয়েটির মা প্রশ্ন করে টাকা কোথায় পেলে। লোকটি সামান্য হেসে বলে, একজনের রক্তের প্রয়োজন ছিল, তাকে একটু রক্ত দিয়ে উপকার করলাম, বিনিময়ে কিছু টাকা পেলাম, তাই দিয়ে জামাটা কিনেছি। এটা শুনে মেয়েটির মা একটু অবাক হলো, কিন্তু মেয়েটিকে কিছু জানতে দেয়নি। তাদের মেয়ে আস্তে আস্তে বড় হতে লাগলো। মেয়ের ইচ্ছে ডাক্তার হবে। মেয়েকে মেডিকেলে ভর্তি করালেন। ডাক্তারি পড়ার যে বিপুল খরচ, তার যোগাবার ক্ষমতা তাদের ছিল না। তবুও হাসি মুখে মেয়েটিকে উৎসাহ দিতেন এবং খরচ যোগাবার জন্য নিজের একের পর এক প্রয়োজনীয় প্রিয় জিনিসগুলি বিক্রি করে দেয়, যেমন তার মায়ের গহনা, সেই লোকের রিক্সা, এমনকি বাড়িটা পর্যন্ত। তারা শুধু তাদের মেয়ের কথা ভাবত, যে আর কিছুদিন পর হয়তো তাদের দুঃখের দিন শেষ হয়ে যাবে। এরই মধ্যে মেয়েটি তার বাবাকে বলে, বাবা লাস্ট ইয়ারের ফিস জমা করতে হবে, সবার জমা করা হয়ে গেছে, শুধু আমিই বাকি। তার বাবা মৃদু হেসে বলল, চিন্তা করো না, দিয়ে দেব। চার দিন পর সমস্ত ফি পরিশোধ করে দেন তিনি। তখন মেয়েটির মা মেয়েটির বাবাকে বলে, কোথায় থেকে পেল সে এত টাকা? বিক্রি করার মতো তো আর কিছু ছিল না। তখন মেয়েটির বাবা মৃদু হেসে উত্তর দিলেন, মানুষ একটি কিডনি নিয়েও বেঁচে থাকে, সে তার একটি কিডনি বিক্রি করে দিয়েছে। তুমি এই কথাটি প্লিজ আমাদের মেয়েকে বলো না। এর কিছুদিন পর যেদিন মেয়েটি ডক্টরের ডিগ্রি হাতে পাবে, সেদিন তার মা বাবা অনেক খুশি। মেয়েটির ঘরে গিয়ে দেখল মেয়েটি সুইসাইড করেছে, এবং সুইসাইড নোটে লেখা, সে একটি ছেলেকে খুব ভালোবাসত যে তাকে ছেড়ে চলে গেছে। তো বন্ধুরা, এবার বলুন তো, এখানে মারা গেল কে? মেয়েটি মরল না অন্য কেউ? বন্ধুরা, আমরা সামান্য একটু ভালোবাসার জন্য কি না করি, কিন্তু যারা আমাদের জন্য এত কিছু করলো তাদের প্রতি আমাদের কোনো অনুভূতি নেই? একজন ছেড়ে চলে গেছে মানে কি জীবন শেষ হয়ে গেছে? না বন্ধুরা, জীবন কোনো 200 মিটারের রেস নয় যে 5 মিনিটে শেষ হয়ে যাবে। জীবন হলো একটি ম্যারাথন রেস, যে রেস এতটাই বড় যেখানে যদি আপনি কোনো একটি রাউন্ডে পিছনে পড়ে যান বা কোনো একটি রাউন্ডে যদি আপনি আঘাত পান, তাহলে রেস শেষ হয়ে যায় না। এতে ঠিক হয় না আপনি হেরে গেছেন, এই রেসে আপনি আবার উঠে দাঁড়ান এবং সেটিকে কমপ্লিট করুন। এটা গুরুত্বপূর্ণ নয় আপনি জীবনের এই রেসে কোন কোন রাউন্ডে হেরেছেন, এটাই গুরুত্বপূর্ণ আপনি ফিনিশিংয়ে কোথায় আছেন। যদি আপনার ফিনিশিং ভালো হয়, আমি বলছি আপনার ওই মাঝপথের কষ্টগুলো মনে থাকবে না। আপনি একটু আপনার বাবা মার দিকে তাকিয়ে দেখুন, তারা আপনাকে আপনার জন্মের আগে থেকে ভালোবাসে, আর যতদিন বেঁচে থাকবে ততদিন তারা একইভাবে ভালোবেসে যাবে। আমি জানি না আপনি কোথায় কোন অবস্থায় দাঁড়িয়ে ভিডিওটি দেখছেন, তবে আপনি যেখানেই থাকুন, যে অবস্থাতেই থাকুন, একটা ছোট্ট অনুরোধ রইল, বাড়ি ফিরে নিজের বাবা মাকে জড়িয়ে ধরে বলুন, আই লাভ ইউ মা, আই লাভ ইউ বাবা। আর যদি আপনি বাড়ির বাইরে থাকেন তাহলে অবশ্যই ফোন করুন আর বলুন, আই লাভ ইউ মা, আই লাভ ইউ বাবা, আই মিস ইউ সো মাচ। তো বন্ধুরা, এই ছিল কিছু কথা যা আমি আপনাদের বলতে চেয়েছিলাম। জানি না ভিডিওটি আপনার চিন্তা বদলাতে পারবে কিনা, তবুও যদি ভিডিওটি একজনেরও চিন্তা পরিবর্তন করতে পারে তাহলে আমি সফল। সবশেষে একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সমস্ত ফ্রেন্ডদের সাথে যারা কোনো না কোনো কষ্টের মধ্যে আছে। কমেন্ট করে বলুন।